সুপ্রিয় দর্শক, আজ হ্যালো মন্টেলের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি মন্টেলের একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব নূর তালুকদারকে। তিনি মূলত জড়িয়ে আছেন ট্রাভেল ব্যবসার সাথে। আমরা তার সাথে পরিচিত হব, জানতে চাইব তার ব্যবসার বিভিন্ন দিক নিয়ে। কথা বলছি নূর তালুকদারের সাথে। নূর ভাই, কেমন আছেন? জি ভালো আছি, থ্যাংক ইউ বাবা। আচ্ছা, আপনি ট্রাভেল ব্যবসার আগে আমি যতটুকু জানি যে মূলত একজন প্রকৌশলী, জি, সেই প্রকৌশলী হিসাবে আপনি মন্ট্রিয়ালে জবও করেছেন, জি, সেই পেশা থেকে ট্রাভেল পেশা আসলেন কিভাবে, কবে থেকে? থ্যাংক ইউ, খুব সুন্দর কোশ্চেন। জি, আমি এখানে অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমি জব করছি অলমোস্ট 10 ইয়ার্স। আর ব্যবসায় আসার পেছনে যে জিনিসটা কাজ করছে সেটা মেনলি কমিউনিটিকে আমাদের কিছু হেল্প করার জন্য। এবং আমি যেটা চিন্তা করছি, যেটা স্টাডি করছি, যে এখানে আমাদের সব রকম বিজনেস আছে। আমরা মন্ট্রিয়াল, আমরা গ্রোয়িং কমিউনিটি, আমাদের সব কিছু আছে। আমি ল্যাকিংস দেখছি আপনি ট্রাভেল এজেন্সিতে, ট্রাভেল ইন্ডাস্ট্রিতে। এবং আপনি জানেন আমাদের অনেক ভাই বোনরা এখানে আছে মন্ট্রিয়ালে, তারা প্রতি বছরই কেউ না কেউ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় তারা ট্রাভেল করে। এবং এইটার জন্য যে আমাদের কমিউনিটি থেকে যে একটা হেল্প আমরা করতে পারবো, সেটার অনেক অভাব আমাদের ছিল। এই কনসেপ্ট থেকেই আমি এখানে শুরু করছি এবং ইনশাল্লাহ গত 3 বছর যাবৎ এটা শুরু হয়েছে। এবং আপনাদের যে রেসপন্স পাচ্ছি এবং এটা খুব সুন্দরভাবে যাচ্ছে, এবং এইভাবেই আমার আমার জব থেকে ব্যবসায় আসা। আমি যতটুকু জানি যে মন্ট্রিয়ালে আসলে 3 বছর আগে বাংলাদেশি মালিকানায় একমাত্র ট্রাভেল এজেন্সি ছিল, যেটা এসআই ট্রাভেলস। জি, আপনি দ্বিতীয় বাংলাদেশি বোধহয় যেটি এই ব্যবসাতে আসলে। বাংলাদেশিরা এই ব্যবসায় সেভাবে আসেনি কেন এত বছরেও? এটা যেটা আমি ফাইন্ড আউট করছি সেটা হচ্ছে যে কোনো বিজনেস শুরু করার আগে আপনার কিছু ক্রাইটেরিয়া লাগে, কিছু বেসিক লাগে। তো ট্রাভেল এজেন্সি বিজনেসটা এরকম, এটার জন্য অফকোর্স ইকোনমিক্যাল একটা সাপোর্ট লাগে। তারপরে আপনার এখন ট্রাভেল এজেন্সিটা আগের তুলনায় একটু টাফ হয়ে গেছে। সেকেন্ড থিং, আপনার এখানে অনেক অনলাইন অ্যাক্টিভিটিস হয়ে গেছে, সো ইউ হ্যাভ টু হ্যাভ সাম কম্পিউটার নলেজ। এবং আপনার নেটওয়ার্ক লাগবে যে আপনি কীভাবে এই বিজনেসটাকে আপনার আমাদের কমিউনিটির মাধ্যমে আমরা ছড়াই দেবো। সো সব কিছু মিলায়ে কিছু ল্যাকিংসের জন্য হয়তো বা অনেকে এটা ওইভাবে স্টেপ নিতে চায় নাই, যেটা আমি শুরু করছি। এবং আপনাদের সাপোর্টে আমি ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করতেছি। এই কারণে ট্রাভেল এজেন্সিটা আমাদের এখানে নাই, আমাদের কমিউনিটিতে নাই, এই জন্যই আমি এটা শুরু করছি। ভাই, এখানে আমার একটা বিষয় হঠাৎ করে মনে হলো, জি, সেটা হলো যে এই দেশে ইঞ্জিনিয়ারিং জব ডেফিনেটলি প্রেস্টিজিয়াস জব। আপনি এই দেশে পড়াশোনা করেছেন, কনকর্ডিয়া থেকে সম্ভবত আপনি, সেটি ছেড়ে এই যে ব্যবসায় আসলেন, আপনার কাছে কি মনে হয় যে ব্যবসাতে আসাতেই ইকোনমিক্যালি বা সোশ্যালি আপনি কি মনে করেন যে বেটার? জি, এটা আমি পার্সোনালি মনে করি। এই কারণে যে দেখেন, যখন আমরা এখানে একটা জব করব, এইটা একটা গণ্ডির মধ্যে আটকা হয়ে যাবে। দিস ইজ আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি স্যালারি পাচ্ছি, আই এম থিঙ্কিং। বাট যখন আমি চিন্তা করবো কমিউনিটিকে নিয়ে, তখন এরকম একটা প্রফেশনে যাওয়া উচিত যেটাতে সরাসরি আমি আমার কমিউনিটিকে হেল্প করতে পারি। আমি মনে করছি এই জিনিসটা অনেক কিছু রিলেটেড, যেমন এক জিনিস সেটা হচ্ছে আপনার এটাতে অনেক কম্পিউটার স্কিল লাগে। যদি আপনি রিসেন্ট প্রাইসটাকে কম্পিট করতে চান, ইউ নিড দ্য কম্পিউটার নলেজ। সেকেন্ড থিং, আপনার নেটওয়ার্ক লাগে। যেহেতু আমি অনেক দিন যাবৎ মন্ট্রিয়ালে থাকি, সো এখানে আমার পরিচিতি সংখ্যাও অনেক বেশি। থার্ড থিংস, এইটাতে আপনার যেমন কমিউনিটিকে আপনি সাহায্য করতে পারতেছেন, সেম টাইম ইকোনমিক্যাল ওয়েতেও আপনি বেনিফিটেড হচ্ছেন। সো সব কিছু মিলায় যেটা আমার মনে হয়েছে যে আমি আমার জন্য প্লাস কমিউনিটির জন্য যদি আমি কোনো কিছু করতে চাই, দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু ডু দ্যাট। ভেরি গুড। তার মানে মূলত আপনি কমিউনিটির কথা চিন্তা করেই, এবং আর্থিক বিষয় তো অবশ্যই আছে, তারপর কমিউনিটির কথা চিন্তা করেই মূলত এই সুইচ। আচ্ছা, আর একটা জিনিস নূর ভাই, সেটা হলো যে আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি, যখন আমি ট্রাভেল করি বাংলাদেশে, তখন আমি কাতার এয়ারলাইন্স হয়তো বেশ কয়েকবার ট্রাভেল করলাম। আমি আমার মতো হয়তো অনেকেই জানে না যে এতবার ট্রাভেল করলে যে পয়েন্টসটা হয়, সেই পয়েন্টস আমি একটা VIP মেম্বারশিপ কার্ড পেতে পারি, এবং সে কার্ডটি দিয়ে আমি এয়ারপোর্টে
যদি আমার লম্বা ট্রানজিট থাকে সেখানে আমি খুব রিল্যাক্স হইতে ভিআইপি লাউঞ্জে থাকতে পারি, সেখানে খাওয়া দাওয়া ফ্রি, সব কিছু ফ্রি, একটা রিল্যাক্স থাকে। তো সেই জিনিসগুলো আমাদের ট্রাভেল এজেন্সি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে ট্রাভেল এজেন্সিতে যখন আমরা টিকিট করেছি ওই বিষয়গুলো কিন্তু কখনোই বলেনি যে আপনি একটা এতবার কাতারে করছেন বা এমিরাতসে করছেন, এই সুযোগগুলো আছে, আপনারা মেম্বারশিপটা হন বা এটা কিন্তু কেন বলে না সেটাও আমি জানি না, এই বিষয়টা নিয়ে একটু কিছু বলবেন। ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন, কারণ এইটা হচ্ছে আপনার কাইন্ড অফ সার্ভিস, এবং যেখান থেকে আমরা টিকিট কিনি না কেন তাদের উচিত এই জিনিসগুলো আমাদের প্যাসেঞ্জারকে এক্সপ্লেইন করা, এবং এইটা এটার জন্য কোনো কস্ট নাই, এটার জন্য কোনো, ইট টেক্স অনলি টু মিনিটস টু ডু দ্যাট। সো আমি অলমোস্ট আমার 99% কাস্টমারদেরকে এই জিনিসগুলো বলি কাতারে গেলে, যেমন এটা ইটস এ সিম্পল, ইটস কল প্রিভিলেজ মেম্বার কার্ড, এটা যদি আপনি টিকিট করার সময় এই জিনিসটা ট্রাভেল এজেন্টরা করে দিতে পারে এবং তাদের দেওয়া উচিত, এবং এটা হলে প্রতিবার যখন আপনি ট্রাভেল করবেন সার্টেন অ্যামাউন্ট অফ পয়েন্টস আপনার এখানে জমা পড়বে, হলে আপনি যখন 5-6-7 বার হবেন একটা পয়েন্টস হলে ওটা দিয়ে আপনি ইভেন আপনি একটা টিকিটের হাফ আপনি ফ্রি পেতে পারেন। আপনি যদি দোহাতে আপনার ট্রানজিট যদি একটা এক্স অ্যামাউন্ট আওয়ার হয় ওইখানে আপনি রেস্ট নিতে পারবেন, অরেঞ্জ জোন আপস্টেয়ার্সে একটা জায়গা আছে রেস্টুরেন্টের মতো, ওইখানে আপনি ফুড পাবেন এবং আপনার ভ্রমণটা আপনার অনেক আনন্দদায়ক হবে, এবং এটার জন্য আমাদের জাস্ট 2 মিনিটস দরকার, এবং আমাদের এটা আমাদের প্যাসেঞ্জারের জন্য কনসার্ন দেওয়া উচিত, এবং এটা প্যাসেঞ্জারের দায়িত্ব না, এটা আমাদের দায়িত্ব, আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে আসি তাদের উচিত আমাদের প্যাসেঞ্জারদেরকে, আমাদের কাস্টমারদেরকে এইটা জানানো, এবং তাদের জন্য জাস্ট 2 মিনিটস টাইম স্পেন্ড করে তাদেরকে একটা কার্ড করে দেওয়া উচিত। ইট টেক্স অনলি 2 মিনিটস, এবং এটা আমাদের, এটা একটা রেসপন্সিবিলিটি, এটা পার্ট অফ দ্য ট্রাভেল, পার্ট অফ দ্য টিকিট, আমাদের এটা করা উচিত। আমি যেমন আমার ক্ষেত্রে যেটা ঘটলো আর কি, আমি কিছুদিন আগে দেশে গিয়েছিলাম, সেখানে আমার ওই লাউঞ্জে আমার কিছু পয়েন্টস থাকার কারণে আমি থাকতে পেরেছিলাম, এবং শুধু তাই না, আমার টিকিট ছিল ইকোনমি, বাট যেহেতু বিজনেস ক্লাসে স্পেস ছিল তারা অটোমেটিকলি বিজনেস ক্লাসে আপডেট করছে। তো আমি তাই মনে করি যে অনেকের কাছে, আমার সাথে যারা ট্রাভেল করছিলেন তাদের কারো কাছেই দেখলাম ওই কার্ড নেই, কিন্তু তারা বহুবার ট্রাভেল করেছেন আর কি। তো এই বিষয়গুলো আমাদের ট্রাভেল এজেন্সিরা বা ট্রাভেল এজেন্ট যারা আছে তারা কিন্তু ওইভাবে কখনো বলেন, আমি শুনি নাই। কিন্তু আরেকটা বিষয় আপনাকে জিজ্ঞেস করব নূর ভাই, সেটি হচ্ছে যে এই পেশায় আপনি 3 বছর, আমরা আমাদের নতুন প্রজন্মের জন্যে এটি কি সাজেস্ট করতে পারি যে এই ট্রাভেল এজেন্সি পেশাটাকে তারা ক্যারিয়ার হিসেবে নিতে পারে? জি, একটা সুন্দর কোশ্চেন বাবু ভাই, কারণ আমরা এখানে যারা আসছি এই অফকোর্স আমরা অনেকে অনেক পেশার সাথে জড়িত, কিন্তু এই ট্রাভেল এজেন্ট হিসেবে এটা একটা ক্যারিয়ার হিসেবে নেওয়া যায়। এটার জন্য যে ফর্মাল ওয়েটা আছে সেটা হচ্ছে এখানে কলেজ আছে, মন্ট্রিয়ালের কলেজ আছে, এখান থেকে আপনি কোর্স করতে পারবেন, এবং ইভেন্চুয়ালি যেটা হবে ট্রাভেল এজেন্সির থ্রুতে স্পন্সর করতে হবে, এবং দেন হি অর শি উইল গেট দ্য পারমিশন সার্টিফিকেট। সো এই জিনিসটা দুইটা ওয়ে আছে, একজন পার্সন তারা কলেজে কোর্স করে আসতে পারে, কিংবা যে কোনো ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করলে পার্সোনালি আমি এটা ইনভাইট করব আমাদের কমিউনিটিতে, যে আপনারা কেউ যদি ট্রাভেল এজেন্ট হিসেবে আপনি ক্যারিয়ার করতে চান, মোস্ট ওয়েলকাম। যে কোর্সটা আপনারা কলেজে করতে পারবেন সেটা আমি আমার এজেন্সিতে করাই দিতে পারবো, ফ্রি কস্ট, কোনো কস্ট নাই ওইটাতে, এবং আপনার টাইমটাও অনেক আগায় যাবে, কারণ এটা টুক লাইক অ্যাবাউট 6-8 মান্থ, এবং ওরা টিউশন ফিস চার্জ করে, এটা আমি করাই দিতে পারবো ফ্রি অফ কস্ট, এবং টাইমটা অনেক কম হবে। এবং তারপরে ওই কলেজ থেকেও যদি আপনি ট্রেনিংটা করে আসেন, ইভেনচুয়ালি আপনার ট্রাভেল এজেন্সির মাধ্যমে, স্পন্সরশিপের মাধ্যমে আপনি ওপিসি থেকে, আপনি কিউবেক গভর্নমেন্ট থেকে আপনি লাইসেন্সটা পাবেন। সেটা তো ওই পার্টটুকু যদি আমি হেল্প করতে পারি, তো একটা পার্সন অনেক দূর আগাই গেল, এবং বাকিটুকু যেটা স্পন্সর এজেন্সির মাধ্যমে সেটা করে দিতে পারবো। অ্যান্ড আমার ধারণা এটা একটা খুবই ভালো ক্যারিয়ার এবং স্টার্টিং, এবং বোথ থিংস ইউ ক্যান গ্যাট ইট আপনার ট্রাভেল এজেন্সিতে। আমি একটা জিনিস জাস্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনার ইউর ওন বস, সাচ অ্যাজ আপনি এই জিনিসটা 9-to-5 অফিস করতে পারেন, অ্যান্ড ইভেন আপনি ইউ ক্যান ওয়ার্ক ফ্রম হোম। হ্যাঁ, সো এই জিনিসগুলো অনেক কমফোর্টনেস আছে। তো আমি আমার কমিউনিটিকে, আমি আমার পক্ষ থেকে বলতে চাই এই ব্যাপারে যতটুকু সহযোগিতা দরকার আমি রেডি টু ডু দ্যাট।
নূর ভাই, এখানে আমার একটা ছোট্ট কোশ্চেন আছে, সেটি হচ্ছে যে যদি স্কুলে বা কলেজে কেউ যদি না যায় এবং আপনার ট্রাভেল এজেন্সিতে এসে যদি তারা পড়াশোনাটা করে বা কোর্সটা করে, তাহলে তাদেরকে তো আর কলেজে যাওয়ার প্রয়োজন হচ্ছে না, তারা অটোমেটিক্যালি আপনার ওই সার্টিফিকেটটা গেইন করতে পারে। জি, তারা এখান থেকে করার পরে তারা একটা এক্সাম দিতে হবে, যেটা প্রিপারেশন আমি আমার এজেন্সিতে আমি করাই দিব। তো একটা এক্সাম দিতে হবে, এক্সামে পাশ করার পরে তাদের দরকার হবে একটা এজেন্সি, ট্রাভেল এজেন্সির স্পন্সর, দ্যাট আমি কনফার্ম করতেছি যে সে এইখান থেকে এই লাইসেন্সটা পাওয়ার যোগ্য, তখন তারা কুইবেক গভর্নমেন্ট থেকে লাইসেন্সটা পাবে। আচ্ছা, আরেকটা বিষয় যে অনেক বেসিক জিনিসগুলো আমাদের, আমরা যারা ট্রাভেল করি হয়তো জানি না, বিশেষ করে যখন আমরা কোন সময় কোন অবস্থায় কোন এয়ারলাইন্স যা টিকিট কেনা উচিত বা উচিত না, এই এরকম কিছু বিষয় বোধ হয় আছে যেটা ট্রাভেল এজেন্ট হিসেবে আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন, এই ব্যাপারে দর্শকদের জন্য কিছু টিপস আছে? এই ব্যাপারে আমার যে টিপসগুলো আছে, প্রথমত আমাদের জানতে হবে যে বছরের মধ্যে কিছু সময় আছে লো সিজন, কিছু সময় আছে হাই সিজন। যেমন প্রথম লো হাই সিজনটা হচ্ছে আপনার ডিসেম্বরে, ডিসেম্বরের 5 কিংবা 6 থেকে, ইট ডিপেন্ডস অন আপনার এয়ারলাইন্স, 25 ডিসেম্বর পর্যন্ত, ইভেনচুয়াল এটা বাই দ্য বুক লাইক 31 ডিসেম্বর, কিন্তু 25 ডিসেম্বর পর্যন্ত ইটস এ ভেরি হাই সিজন। সো আমরা যদি এই সময়টাতে ট্রাভেল করতে চাই, আমাদের উচিত অ্যাটলিস্ট 4 to 5 মান্থস আর্লিয়ার আমাদের প্রিপারেশন নিতে হবে, আমাদের টিকিটটা করতে হবে। কারণ আমরা এখানে যারা থাকি তাদের 80% আমরা ফ্যামিলি সহকারে দেশে যাই, সো একটা ফ্যামিলিতে অ্যাটলিস্ট 3 to 5 পার্সন থাকে। সো আমরা যদি 3-4 মাস আগে থেকে এই হাই সিজনগুলোর জন্য প্রিপারেশন নেই, আমাদের প্রাইসটা অনেক কমবে এবং আমরা ভালো টিকিটটা পাবো। ভালো টিকিট বলতে আমি এটা বোঝাচ্ছি যে আপনি যদি ডিসেম্বরের টিকিটটা নভেম্বরে করেন, ইউ মাইট পে 2,500, আর এই টিকিটটা যদি আপনি জুন জুলাইতে করে রাখেন, ইউ মাইট সেভ $200-$300 ইচ টিকিট, যেটা আপনার যদি ফ্যামিলি মেম্বার 5 জন হয়, ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি, যেটা আপনি বাংলাদেশে যে শপিং করতে পারবেন। আরেকটা জিনিস আমি স্পেসিফিকলি বলি, সেটা হচ্ছে ডিসেম্বরের 5 কিংবা 6, ইট ডিপেন্ডস অন দ্য এয়ারলাইন্স, 31 ডিসেম্বর পর্যন্ত, আর জুনের 12 থেকে অগস্টের 2nd week পর্যন্ত, এই দুইটা সময় হাই সিজন। আদার দ্যান দ্যাট লো সিজন, প্রাইস ডিফারেন্ট হয় আপনার এটাতে। আর প্লাস এখন আমাদের বাংলাদেশে 2টা প্লেন মন্ট্রিয়াল থেকে সরাসরি ছাড়ে, সেটা হচ্ছে টার্কিশ এবং কাতার। তো এই দুইটা মাঝে মাঝে twice or three times এ ইয়ার স্পেশাল দেয়, এবং ওই স্পেশালের প্রাইসগুলোও অনেক অনেক চিপ এবং ভালো হয়। একটা জিনিস আমার টিপ স্পেশালের ব্যাপারে, আপনারা ওয়েট করবেন না, স্পেশালটা থাকে 7 দিন 10 দিনের জন্য, তো ওইটা যখনই জানবেন আপনারা যে স্পেশালটা আসছে, যদি আপনাদের প্ল্যান থাকে যাওয়ার জন্য, জাস্ট ডু ইট, ডোন্ট ওয়েট ফর দ্যাট। এবং আপনারা একটা জিনিস, ভেরি সুন আমি আমার ভয়েজ ফ্লাই অন থেকে আমরা একটা ওয়েবসাইট করতেছি, প্লাস আমি মন্ট্রিয়ালের আমাদের যে আমরা যারা আছি তাদেরকে আমি প্রত্যেকটা স্পেশালে আমি জানানোর চেষ্টা করব সবাইকে। এটা আমি একটা আমার একটা প্রজেক্ট আছে, ভেরি সুন আসতেছে, যাতে তারা জানতে পারে যে স্পেশালটা কখন আসলো এবং কখন শেষ হবে। কারণ এই জিনিসটা যদি আমরা না জানাই, তাহলে আমাদের কাস্টমাররা এই জিনিসটা জানতে পারে না, যখন শেষ হয়ে যায় তখন তারা এটা সরি ফিল করে জানলো না। তো এটা আমি জানানোর চেষ্টা করব। তো আপনারা যদি যখনই জানবেন যে স্পেশালটা আসছে, ইফ ইউ হ্যাভ এ প্ল্যান, জাস্ট ডু ইট। নূর ভাই, আপনার কাছে আমার শেষ একটি কোশ্চেন, সেটি হচ্ছে কমিউনিটি, বাংলাদেশ কমিউনিটি বিশেষ করে, তারা আপনার কাছে আসবে, টিকিট করবে, কেন করবে? আপনার মধ্যে কি স্পেশাল জিনিস আছে যে আপনার এজেন্সিতে এসে তারা টিকিট? থ্যাংক ইউ বাবু ভাই এই কোশ্চেনটা করার জন্য। তো আমি 2টা পয়েন্ট বলবো যে কারণে আমাদের কমিউনিটির ভাই বোনরা আমার এজেন্সিতে আসবে। অফকোর্স ফার্স্ট ওয়ান, প্রাইস। আপনারা সারা মন্ট্রিয়ালে অন্য যে ট্রাভেল এজেন্সিগুলো আছে, আপনারা তাদের কাছে আপনার প্রাইসগুলো যাচাই করবেন এবং তারপরে আমার কাছে আসবেন। আমি একটা জিনিস, আমি এনআরবি টিভির মাধ্যমে আমাদের কমিউনিটি ভাই বোনদের জানাতে চাই যে আমার প্রাইসটা ইদার আমি সেম রাখবো অর লোয়ার। সো এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে কাছে আমার মেসেজ যে প্রাইসটা আমি সেম রাখবো অর আমি এটা চিপার প্রাইস দিব। দিস ইজ ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড থিং, আমি যেটা মনে করি যে ট্রাভেল এজেন্সিতে ট্রাভেল অনেকে যেটা মনে করে যে ট্রাভেল আমি টিকিটটা সেল করে ফেললাম, আমার সার্ভিস শেষ,
আমি মনে করি আমি যখন একটা টিকিট সেল করব, আমার এমপ্লয়িরা যখন একটা টিকিট সেল করবে আমার কমিউনিটির ভাই বোনদের কাছে, তখন আমার সার্ভিসটা শুরু হলো। সো আমি গ্যারান্টি দেই সার্ভিসের ব্যাপারে। আমি একটা এক্সাম্পল দেই, আমাদের আমরা যারা বাংলাদেশ সহ অন্যান্য বিশ্বের যে কোনো দেশে যাই, আমাদের যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো চেঞ্জ করতে হয়। এই চেঞ্জের জন্য অনেকে অনেক হ্যাসল ফেস করতে হয়, অনেকে জানে না কোথায় যাবে, কিংবা বাংলাদেশ থেকে যখন কল করে ঠিক টাইমিংটা হয় না, অনেকে হেল্প ওইভাবে পায় না। তো আমি এই যে মেসেজটা আমার কমিউনিটিকে দিতে চাই যে এই যে টিকিট সেলিংটা আমার ফার্স্ট সার্ভিস, দিস ইজ দ্য স্টার্টিং, আমি সার্ভিসটা গ্যারান্টেড। আপনারা আফটার বাইং দ্য টিকিট যে কোনো সাহায্যের জন্য, যে কোনো সার্ভিসের জন্য আমার এজেন্সি সবসময় আপনাদের পাশে থাকবে। নূর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের হ্যালো মন্ট্রিয়াল স্টুডিওতে আসার জন্যে। আশা করব আগামীতেও কোনো এক অনুষ্ঠানে আবার দেখা হবে, এবং NRB টেলিভিশনের প্রতি আপনার সব ধরনের সহযোগিতা থাকবে এটা কামনা করি। ধন্যবাদ বাবু ভাই। NRBকে আমার আমার পার্সোনাল আমার কাছ থেকে এবং আমার ভয়েস ফ্লাইঅনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য, আমার কমিউনিটি সবার সাথে এইভাবে একটা কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য। এবং ধন্যবাদ NRB, ধন্যবাদ বাবু ভাই।